চায়নাতে ডিম আর পরোটা দিয়ে আমরা নাস্তা করবো সকালবেলা, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক এক বছর আগে আমি যখন ভিডিওটা শুট করতেছিলাম তখন ছিল চায়নাতে ক্যাম্পাস লকডাউন, তার মানে বাইরে যাওয়া টোটালি বন্ধ। তাতে কি আমরা বাঙালিরা তো আর আটকে থাকতে পছন্দ করি না, রাত তিনটার সময় প্ল্যান হলো জঙ্গল মঙ্গল পেরিয়ে চিপা দিয়ে বেরিয়ে ক্যাম্পাসের বাইরে যে আমরা ঘুরে আসব পাশের প্রভিন্স থেকে, তাও বাইক দিয়ে, এবং রাত কিন্তু বাজে তিনটা। তো আমরা ক্যাম্পাসের বাইরে কীভাবে বের হইলাম এটা ভিডিওতে দেখাবো না, এটা খুবই গোপন জিনিস, কাউকে কিন্তু বলবেন না আমরা যে ক্যাম্পাসের বাইরে বের হয়েছিলাম। তো বাইক নিয়ে আমরা অলরেডি রেডি, এখনই আমরা বেরিয়ে পড়ব। তো আমাদের সাথে এনজয় করতে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটি, আর ঘুরে আসব আনহুই থেকে। Hey kid, don't ever let them get inside your head. They'll tell you what to do in life. Guys, আমরা এখন আছি চারটা বাইক নিয়ে এখানে, এখন বাজে রাত 3:25 আর আমরা এখান থেকে যাত্রা শুরু করব। 160 কিলোমিটারের যাত্রা, এখানে চারটা বাইক দেখা যাচ্ছে, সবাই হ্যালো বলেন। হ্যালো, ইয়ে, ওকে, চারটা বাইক নিয়ে আমরা এখন শুরু করব। এখান থেকে আমাদের প্ল্যান আছে একটা বড় পাহাড়ে যাওয়া, সেখান থেকে চায়নাতে ডিম আর পরোটা দিয়ে আমরা নাস্তা করবো সকালবেলা, এটা খুবই ইম্পর্টেন্ট বলা সেটা হলো যে চায়নাতে ডিম পরোটা দিয়ে সকালে নাস্তা এবং একটা পাহাড়। আনহুইতে আমরা এখন আছি জিয়াংসু প্রভিন্সে, জিয়াংসু থেকে আনহুই যাবো, কাছে, তারপর 160 কিলো, বেশ মোটামুটি অনেকটা দূর। তো শুরু করি, আর আমরা টাইম নষ্ট করবো না, আমাদের এখানে 3:26 অথবা আমরা কিন্তু চুরি করে বেরোছি, এটা বলার কি দরকার। যাই হোক, আমরা শুরু করতেছি, দেখা হবে পাহাড়ে গিয়ে। যদি কখনো বাইক রাইডে না যেয়ে থাকেন তাহলে আপনাকে অনুভূতিটা বোঝানো সম্ভব না। তো যাওয়ার পথে আমাদের একটু বিপত্তি ঘটে গেল, সেটা হচ্ছে একটা বাইকের নাটবল্ট হঠাৎ খুলে গেছিলো। অবশ্য চিন্তার কোনো কারণে আমাদের সাথে সিভিল ইঞ্জিনিয়ার মাল মারুফ আছে, তিনি এটাকে মেরামত করবেন। এই ফাঁকে বলে নেই, আমরা যাচ্ছি হচ্ছে আনহুই প্রভিন্সের মা আনশান সিটিতে, আর আমরা আছি হচ্ছে ন্যানজিং সিটিতে। ন্যানজিংয়ের পাশের সিটি হচ্ছে মা আনশান। মানুষজন খুবই ছোট্ট সুন্দর একটা শহর, অনেকটা গ্রামীণ পরিবেশ, আমরা গ্রামীণ পরিবেশে স্বাদ নিতে সেখানে যাচ্ছি এবং সূর্যোদয় দেখব। আমরা এখন কলা খাবো,
ডিম রুটি কিন্তু আছে এটা বুঝছো। দুঃখজনকভাবে আকাশ অনেক মেঘলা থাকায় আজকে আমাদের সূর্যোদয় দেখা হলো না। এখন আমরা যাচ্ছি মানশান সকালের কাঁচা বাজারে, সেখানে যে আমরা পরোটা আর ডিম দিয়ে সকালের নাস্তা করব। যেতে পথে কিছু সুন্দর রাস্তা দেখতে পেলাম, রাস্তাটা দেখে অনেকটা আমার গ্রামের বাড়ি সাতক্ষীরার কথা মনে পড়ে গেল। আমাদের সাতক্ষীরা ঠিক এরকম রাস্তা ছিল। তো ঘুরতে ঘুরতে আমরা কাঁচা বাজারে অলমোস্ট চলে আসছি। এখানেই হচ্ছে সেই মানশানের সকালবেলার কাঁচা বাজার বসছে। এখানে হাঁস মুরগি গরু ছাগল সবকিছুর দোকান। যেহেতু করোনা চলতেছে মাস্ক পরে বেরোইছি, আর এখানে অনেক বুড়া বুড়ি শুশু মানে হচ্ছে চাইনিজ বুড়া বুড়িরা সকালবেলা বাজারে আসছে। গ্রামীণ পরিবেশে বাংলাদেশি স্টাইলের বাজার, দেখতে খুবই ভালো লাগতেছে। সবাই মাছ মাংস থেকে শুরু করে শাকসবজি সকল কিছু কিনতে আসছে। আমরাও এখানে আসছি, তবে আমরা কিছু কোনো কিছু কিনতে আসি নাই। যদিও আমাদের যদি কোনো কিছু পছন্দ হয়, আমরা একটা মুরগি এবং একটা মাছ কেনার প্ল্যান আছে। আর গ্রামে থাকতে অনেক সময় বাংলাদেশে থাকতে হয়, আব্বুর সাথে সকালে বাজারে যাইতাম, খুব মজা লাগতো। অনেকদিন পরে বাংলা স্টাইলের এরকম বাজার দেখে খুবই ভালো লাগতো। আমরা সেই কাঙ্ক্ষিত পরোটার দোকানে চলে আসছি। দেখো কি করে, ওকে No.
শুরুতে আমরা বলছিলাম মানসেনা আসছি বাংলাদেশের ফিরনিতে। যতদূর চোখ যায় ততদূর সোনালি ধান খেত, আর এক পাশে পাহাড়। এই জায়গাটা কতটা সুন্দর সেটা ক্যামেরায় কতটুকু বোঝানো সম্ভব আমি জানি না, তবে জায়গাটা অসম্ভব সুন্দর। আমরা অবশ্যই এখানে ধান খেতে নামবো, কারণ বাংলাদেশে ফিল নিতে হবে আর ছবিও তুলতে হবে অনেক। তো এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটা দেখতেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী বুধবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।